স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং আজকে যে চ্যাপ্টারটা পড়াতে চলেছি সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো চলো শুরু করি আজকের ক্লাস নাম্বার ওয়ান সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার হবে ফর এক্সাম্পল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হি আর তার জন্য ভার্ব ইউজ হয়েছে ইজ তো সিঙ্গুলার সাবজেক্ট আর তার জন্য সিঙ্গুলার ভার্ব সেকেন্ড রুল সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে ফর এক্সাম্পল দ্য বয়েজ আর প্লেইং দে এখানে সাবজেক্ট দ্য বয়েজ বয়েজ প্লুরাল তাই ভারবো আর প্লুরালে ইউজ হয়েছে নাম্বার থ্রি টু সিঙ্গুলার নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড ইন্ডিকেট টু সেপারেট পারসন অর থিং দ্য ভার্ব শুড বি প্লুরাল এখানে কি বলছে দুটো নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে আর তাদের মধ্যে যদি কানেকশান অ্যান্ড দিয়ে থাকে অ্যান্ড দিয়ে যদি যুক্ত থাকে তখন ভার প্লুরাল হবে এখানে এক্সাম্পলটা আছে ফাদার অ্যান্ড মাদার আর নাও অ্যাট হোম এখানে ফাদার সিঙ্গুলার ফর্ম অ্যান্ড মাদার সিঙ্গুলার ফর্ম কিন্তু দুটোর মাঝে অ্যান্ড আছে অ্যান্ড দিয়ে কানেকশান আছে তাই এখানে ভার হয়ে যাবে আর ফাদার অ্যান্ড মাদার আর নাও অ্যাট হোম ফোর্থ রুল দ্য সিঙ্গুলার নাউন্স জয়েন্ট বাই অ্যান্ট এক্সপ্রেসিঙ্গেল আইডিয়া দ্য ভার্ভ শুড বি সিঙ্গুলার যদি দুটো সাবজেক্ট বা দুটো নাউন অ্যান্ট দিয়ে যুক্ত থাকে এবং তারা যদি একই আইডিয়া প্রকাশ করে তখন ভার্ভ যাবে সিঙ্গুলার ফর্মে ফর এক্সাম্পল টাইম অ্যান্ড টাইট ফর না টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান এখানে একই আইডিয়া প্রকাশ করছে তার জন্য ভালো হয়ে যাবে সিঙ্গুলার এখানে ওয়েটস হয়েছে সেকেন্ড স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য ডেস এটাও সেম আইডিয়া একই সিঙ্গেল আইডিয়া প্রকাশ করছে উইন্স হয়েছে তার জন্য দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং দিস ওয়ে এখানে দুটো সাবজেক্ট হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কিন্তু প্রথম যে সাবজেক্ট হেডমাস্টারের আগে আর্টিকেল ইউস হয়েছে কিন্তু পরের যে নাউন রয়েছে সেক্রেটারি এটার আগে কোনো আর্টিকেল নেই তার মানে আমাদের বুঝে নিতে হবে এটা একই পার্সনকে বোঝাচ্ছে হেডমাস্টার আর সেক্রেটারি এরা একই পার্সন আর তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে ইজ দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং দিস ওয়ে ফিফথ রুল টু আর মোর নাউন্স প্রিসিডেড বাই এভরি ইচ নো জয়েন্ট বাই অ্যান্ড দ্য ভার্ভ শুড বি সিঙ্গুলার যদি সেন্টেন্সের মধ্যে এভরি ইচ বা নো আর অ্যান্ড থাকে সেক্ষেত্রে ভার্ভ হয়ে যাবে সিঙ্গুলার ইচ বয় অ্যান্ড এভরি গার্ল ইজ অ্যালাউড ইন দ্য টেস্ট এক্সাম ইচ অ্যান্ড এভরি থাকলেই ভার্ভ আমাদের সিঙ্গুলার ইউজ করতে হবে তার জন্য এখানে ইউজ হয়েছে ইজ সেকেন্ড ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ইজ আওয়ার নেইবার্স ইচ আছে ইচ থাকলেই আমাদেরকে ভার্ভ সিঙ্গুলার ইউ করতে হবে ইজ হয়েছে পরেরটা নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ কামস ফরওয়ার্ড টু হেল্প হিম নো আছে আর অ্যান্ড আছে নো আর অ্যান্ড থাকলে কি হবে ভার্ব সিঙ্গুলার হবে কামস হয়েছে নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ কামস ফরওয়ার্ড টু হেল্প হিম নাম্বার সিক্স সাবজেক্টস জয়েন্ট উইথ জয়েন্ট বাই উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল এস দ্য ভার্ব ফলোজ দ্য ফার্স্ট সাবজেক্ট যদি দুটো সাবজেক্টের মাঝে উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল এস থাকে তখন আমাদের ভার্ব ইউজ করতে হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী নিকিতা উইথ হার ব্রাদার্স ইজ কামিং এখানে দুটো সাবজেক্ট নিকিতা আর হার ব্রাদার্স এখানে দুটো সাবজেক্ট কিন্তু যেহেতু উইথ দিয়ে জয়েন হয়েছে উইথ আছে তার জন্য আমাদের ফার্স্ট সাবজেক্টকে দেখে আমাদের ভার্ব ইউজ করতে হবে এখানে ফার্স্ট সাবজেক্ট নিকিতা তার জন্য ভার্ব ইউজ হবে ইজ নিকিতা উইথ আর ব্রাদার্স আছে কিন্তু ফার্স্ট সাবজেক্ট যেহেতু নিকিতা তার জন্য ইজ ইউজ হয়েছে ইজ কামিং সেকেন্ড দ্য ক্যাপ্টেন টুগেদার উইথ হিজ প্লেয়ার্স আর নাও গোস ইন টু দ্য ফিল্ড দ্য ক্যাপ্টেন এখানে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট হিজ প্লেয়ার্স এখানে দুটো সাবজেক্ট কিন্তু মাঝে আছে টুগেদার উইথ টুগেদার উইথ থাকলেও আমাদের ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ভ ইউজ করতে হবে ক্যাপ্টেনের জন্য আমরা ভার্ভ ইউস করব গোজ থার্ড দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সান আর ওয়েটিং ফর দ্য নেক্সট ট্রেন এখানে প্যারেন্টস একটা সাবজেক্ট আর দ্য সান একটা সাবজেক্ট যেহেতু অ্যাজ ওয়েল আছে তার জন্য আমাদের ফার্স্ট যে সাবজেক্ট দ্য প্যারেন্টস এটাকে দেখে আমাদের ভার্ভ ইউজ করতে হবে প্যারেন্টস প্লুরাল ফর্মে আছে তার জন্য ভার হয়ে যাবে আর আরভেন টু সাবজেক্টস জয়েন্ট বাই আইদার নাইদার অর দ্য ভার শুড বি অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট সেন্টেন্সে যদি নাইদার নর থাকে তখন আমাদের কি করতে হবে আর দুটো সাবজেক্ট যদি একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল ফর্মে থাকে এখানে দুটো সাবজেক্ট কি কি দ্য টিচার একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস তো আমাদের ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ভটাকে ইউজ করতে হবে ভার্বের নিয়ারেস্ট কোনটা সাবজেক্ট দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস এটা প্লুরাল ফর্মে আছে আর তার জন্য ভার্ব ইউজ হয়ে যাবে আর নাই দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস সেকেন্ড এক্সাম্পল আইদার ইউ অর হি ওয়াজ প্রেজেন্ট দেয়ার এখানেও দুটো সাবজেক্ট ইউ আর হি যেহেতু আইদার অর আছে আমাদের ভার্বের নিয়ারেস্ট সাবজেক্টে দেখতে হবে ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট হলো হি আর তার জন্য ভার্ব হয়ে যাবে ওয়াজ থার্ড এক্সাম্পল নাইদার মাই ফাদার নর মাই ব্রাদার ইজ প্রেজেন্ট হিয়ার ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট হলো মাই ব্রাদার তার জন্য ভার্ভ হয়ে যাবে ইজ সাবজেক্ট সাজেস আইডার অফ নাইডার অফ ইচ অফ নান অফ এভরি অফ ওয়ান অফ এনি অফ ফলোড বাই প্লুরাল নাউন্স অর প্রোনাউন্স অ্যান্ড টেক সিঙ্গুলার ভার যদি সেন্টেন্সের মধ্যে আইডার অফ নাইডার অফ ইচ অফ নান অফ এভরি ওয়ান অফ ওয়ান অফ এনি অফ থাকে এবং তারপরে প্লুরাল নাউন বা প্রোন থাকে তখন ভার হয়ে যাবে সিঙ্গুলার ফর্মে ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য ভিজিটার্স রাইজেস আপ টু স্পিক এখানে ওয়ান অফ পর দ্য ভিজিটার্স আছে আর তার জন্য হয়ে গেছে রাইজেস ওয়ান অফের পর সাব প্লুরাল ফর্মের নাউন আছে দ্য ভিজিটার্স তার জন্য ভার হয়ে যাবে সিঙ্গুলার ফর্ম সেকেন্ড এনি ওয়ান অফ দেম হ্যাজ ডান সাচ আনি ওয়ান অফ দেম আছে দেমটা প্লুরাল প্রোনাউন তাই ভার হয়ে যাবে হ্যাজ ইচ অফ দ্য বয়েজ ইচ অফের পর দ্য বয়েজ আছে ভার তাই জন্য ভার হয়ে যাবে সিঙ্গুলার ফর্মে নাইদার অফ দেম দেম আছে তার জন্য ভার হয়ে যাবে সিঙ্গুলার প্লেস নান অফ ইউ হ্যাজ আনসার দ্য কোয়েশ্চেন কারেক্টলি নান অফ এর পর ইউ আছে তাই ভার হয়ে যাবে সিঙ্গুলার হ্যাজ এরপরের রুলস নাম্বার নাইন হাফ অফ লর্ডস অফ হিপস অফ ওয়েন ফলোড বাই সিঙ্গুলার নাউন্স টেক সিঙ্গুলার ভার্ভ অ্যান্ড টুরাল ভার্ভ ওয়ে ফলোড বাই প্লুরাল নাউন মানে কি হাফ অফ লর্ডস অফ হিপস অফ এগুলোর পরে যদি প্লুরাল নাউন থাকে তখন ভার হয়ে যাবে প্লুরাল আর যদি সিঙ্গুলার থাকে তখন ভার হয়ে যাবে সিঙ্গুলার হাফ অফ দ্য ম্যাঙ্গোজ আর রটেন হাফ অফের পর দ্য ম্যাঙ্গোজ আছে দ্য ম্যাঙ্গোজ ফ্লুরাল ফর্ম তাই জন্য ভারবো হয়ে যাবে প্লুরাল আর হিপস অফ ওয়ার্ক ওয়ার্ক আছে ওয়ার্ক সিঙ্গুলার ফর্মে তো ওয়ার্কের জন্য ভার হয়ে যাবে সিঙ্গুলার ফর্মে ইজ হবে লর্ডস অফ স্টুডেন্টস পরে স্টুডেন্টস আছে প্লুরাল ফর্মে তাই ভার হয়ে যাবে প্লুরাল ফর্ম আর পরের রুলস নাম্বার টেন মোর দেন ওয়ান টেক্স সিঙ্গুলার ভার্ব মোর দেন টু অর থ্রি টেক্স প্লুরাল ভার্বস মোর দেন ওয়ান যদি থাকে তখন সিঙ্গুলার ভার হবে মোর দেন ওয়ান বয় ইজ নট অ্যালাউড টু গো মোর দেন ওয়ান বয় আছে তার জন্য ভার হয়ে যাবে ইজ মোর দেন ওয়ানের বেশি থাকলেই হয়ে যাবে প্লুরাল ফর্ম মোর দেন টু থ্রি ফোর যাই থাকুক না কেন মোর দেন ওয়ানের বেশি থাকলেই হয়ে যাবে ভার প্লুরাল ফর্ম মোর দেন থ্রি বয়স আর ওয়েটিং আউটসাইড দ্য গেট ওয়েন কালেক্টিভ নাম ইজ দ্য সাবজেক্ট দ্য ভার্ভ মে বি সিঙ্গুলার অর প্লুরাল যদি সেন্টেন্সে কালেক্টিভ নাম থাকে তখন ভার্ব সিঙ্গুলার ফর্মেও হতে পারে বা প্লুরাল ফর্মেও হতে পারে ফর এক্সাম্পল দ্য টিম প্লেস ওয়েল টিম ভালো খেলেছে এখানে যদি একমত প্রকাশ করে তখন ভার্ভ হয়ে যাবে সিঙ্গুলার ফর্ম দ্য টিম প্লেস ওয়েল এখানে সিঙ্গুলার ফর্ম ইউজ হয়েছে কিন্তু সেকেন্ড যে এক্সাম্পলটা আছে দ্য ফ্যামিলি ডু নট এগ্রি অন দিস ম্যারেজ এখানে সহমত প্রকাশ করছে না সেকেন্ড যে এক্সাম্পলটা আছে তখন যেহেতু সহমত প্রকাশ করছে না এগ্রি বোঝাচ্ছে না তার জন্য হয়ে যাবে প্লুরাল ভার্ব ডু নট ইউজ হয়েছে নাম্বার থ্রি দ্য অডিয়েন্স আর নট হ্যাপি উইথ দ্য পিকচার নাম্বার থার্ডেরটাও একমত প্রকাশ করছে না আর নট হ্যাপি তাই ইউজ হয়েছে আর নট ইউজ হয়েছে এখানে ভার হয়ে গেছে প্লুরাল ফর্ম যেহেতু একমত প্রকাশ করছে না কালেকটিভ নাম যখন থাকবে যদি একমত প্রকাশ করে তখন সিঙ্গুলার ভার্ভ আর যদি আলাদা আলাদা মত প্রকাশ করে এগ্রি বোঝায় তখন ভার হয়ে যাবে প্লুরাল ফর্মে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে